পঞ্চদশ শতাব্দীর শেষভাগ ইতালির ফ্লোরেন্স শহর শহরের পাখির বাজারের সামনে একটা অদ্ভুত চিত্র প্রায়ই দেখা যেত একজন বাউন্ডুলে ভদ্রলোক তিনি প্রতিদিন সেই পাখির বাজারে আসছেন একের পর এক পায়রা কিনছেন আর আকাশে তা উড়িয়ে দিচ্ছেন পায়রা ওড়ানোর সাথে সাথেই তিনি দ্রুত তিনি তার স্কেচ তিনি তৈরি করে নিচ্ছেন আর তা দেখে আশেপাশে মানুষজনের ভিড় কিন্তু কোনো কিছুর দিকে বিন্দুমাত্র তার ভ্রুক্ষেপ নেই তিনি বুধ হয়ে রয়েছেন তার নিজের কাজে তার স্বপ্ন ছিল তিনি মানুষকে একদিন পাখির মতোই আকাশে উড়িয়ে ছাড়বেন আর সেজন্যই তো পাখির আকাশে ভেসে থাকার পদ্ধতি তাকে নিখুঁতভাবে জানতে হচ্ছে ফ্লোরেন্স শহরের সেই পাখির বাজার অচিরেই হয়ে উঠেছিল ওই বিচিত্র মানুষটির বিচিত্র ক্ষেত্র। যে মানুষটির কথা বলছি তিনি আর কেউ নন তিনি হলেন মানুষকে আকাশে ওড়ানোর স্বপ্ন দেখানোর প্রথম পথপ্রদর্শক আজকের যুগে প্যারাসুটের ধারণার প্রথম জনক বিশ্ববিখ্যাত ইতালির পণ্ডিত লিওনার্দো দা ভিঞ্চি তা লিওনার্দো দা ভিঞ্চি যদি মোনালিসা ছবিটি না আঁকতেন অথবা দ্য লাস্ট সাপার এই ছবিটি যদি তিনি না আঁকতেন যদি তিনি রঙের তুলি হাতে তুলে না নিতেন তবুও তিনি মানব সভ্যতার ইতিহাসে বিস্ময়কর একজন মানুষ হিসাবে চিহ্নিত হয়ে থাকতেন শুধুমাত্র তার সেই বিখ্যাত নোট বইয়ের জন্য যে নোট বইয়ে তিনি মানুষ কী করে পাখির মতো আকাশে উঠতে পারে তার যাবতীয় যাবতীয় চিন্তাভাবনা সচিত্র ছকে দিয়েছিলেন বলা বাহুল্য পাশাপাশি সেখানে কিন্তু রয়েছে তার আরও হাজারো বিচিত্র চিন্তাভাবনা আরও রহস্য যা ডিকোড করা এখনো বাকি আমার তো মনে পড়ছে হলিউডের সেই বিখ্যাত রহস্য ছবি দ্য ভিঞ্চি কোডের কথা অবশ্য ছবিটিতে রহস্য শুরু হয় লিওনার্দো দ্য ভিঞ্চির দ্য লাস্ট সাপার সেই দেওয়াল চিত্রটি ডিকোড করার পর থেকেই তা আমি নিশ্চিত একদিন লিওনার্দো দা ভিঞ্চির এই রহস্য ঘন নোট নিয়েই এই নোট বই ডিকোড করা নিয়েই একটা দুর্ধস্য হলিউডি সিনেমা তৈরি হবে যাই হোক কী ছিল সেই নোট সেখানে যেমন আছে টাকশালের মুদ্রার উপর কিভাবে ছাপ তৈরি দিতে হয় আছে দ্বিমাত্রিক ছবির ছবিতে গভীরতার আভাস কী করে আনতে হয় আবার আছে একদম অন্য বিষয় সিংহের কান সিংহ কানে কিভাবে শুনতে পায় আছে হাতিদের প্রণয় পদ্ধতি তাদের মিলন পদ্ধতি তেমনই আছে মানুষের দেহে ফুসফুস হৃৎপিণ্ড বা জড়ায়ুর কার্যকারিতা পাশাপাশি এটাও রয়েছে ভ্রূণের ক্রমবিকাশ মানব ভ্রূণের ক্রমবিকাশ সেই নোটবইতে আরও বিষয় বৈচিত্র্য রয়েছে আছে চন্দ্রকলার হাসবৃদ্ধিজনিত কারণে জোয়ার ভাটার হাসবৃদ্ধি তার ব্যাখ্যা আলোচনা আছে গাছের বলয় রেখা গুণে গুণে কিভাবে গাছের বয়স বার করতে হয় সেই পদ্ধতির আলোচনা লেদ মেশিন জীবাশ্ম মানে সেই নোট বইতে বৈচিত্র্যের কোনো অন্ত ছিল না এমনকি দরজায় আমরা যে কবজা লাগাই নোট তারও আলোচনা আছে পাতায় পাতায় কিন্তু সেখানে রয়েছে অজস্র তার তার নিজের আঁকা চিত্র দেখুন আমরা জানি যে ভাস্কর্যে মিকেলেঞ্জলো বা সুরের জগতে বেটোফেন বা চলচ্চিত্রে চ্যাপলিন বা বিজ্ঞানে আইনস্টাইন সাহিত্য সৃষ্টিতে রবীন্দ্রনাথ প্রমুখ এরা সবাই তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রায় অনতিক্রম্য লিওনার্দো দা ভিঞ্চি যিনি কোনো দার্শনিক নন কোনো শিক্ষক নন লেখক নন প্রথাগত বিজ্ঞানী নন এমনকি প্রথাগত শিল্পীও নন মানে কারো কাছ থেকে তিনি আঁকাও শেখেননি এমনই এক ব্যক্তির মধ্যে বিজ্ঞান প্রযুক্তি শারীরবিদ্যা চিত্র ভাস্কর্য স্থাপত্য জীববিদ্যা এমনই সব ক্ষেত্রের আশ্চর্য সব প্রতিভা একই ব্যক্তিতে একই সাথে সন্নিবিষ্ট হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে বিরল আপনারা জানেন তিনিই প্রথম ব্যক্তি যিনি বহু আগে আগেই বলেছি প্যারাসুটের ধারণা বহুচিত্রের মাধ্যমে তুলে ধরেছিলেন আধুনিক সব ব্যবচ্ছেদ বিদ্যা সেকশন অ্যানাটমি এসব বিদ্যার তিনি প্রথম পথিকৃত তিনিই জীবাশ্মের আবিষ্কারক তিনি জলবিদ্যা বা হাইড্রোলিক্স প্রযুক্তির কি বলবো তার ভগীরথ যুদ্ধাস্ত্র সেচ প্রণালী নগর চার্চের স্থাপত্য প্রভূত বহু ক্ষেত্রের বহু ধ্যান ধারণার তিনি প্রথম প্রবক্তা এসব কথা বলছি বলে ভাববেন না আমি তার অন্ধ স্তাবক আসলে তার সম্পর্কে যাই বলা হবে তাকে বীর পূজা ছাড়া আর কিছু মনে করা যায় না এটাই সত্য লিওনার্দো দা নোট বই তা ছিল পাঁচ হাজার পৃষ্ঠার উপর এই নোটবই তিনি সারা জীবন ধরে লিখেছেন ইতালিয়ান ভাষায় জন্মসূত্রে তিনি ছিলেন ইতালির মানুষ তা এই নোট বইয়ের প্রধান দুটি বৈশিষ্ট্য তা কিন্তু সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছে এক প্রথমেই প্রথমেই বলেছি বিষয়বস্তুর বৈচিত্র্য এবং তা সম্পূর্ণ অবিন্যস্ত উপায়ে অবিন্যস্তভাবে একদম এলোমেলো করে নোটবইতে সাজানো রয়েছে যেমন ধরুন আলোচনা করছেন ছবি আঁকা নিয়ে আর তা আলোচনা করতে করতেই তিনি চলে গেছেন ভরকেন্দ্র নির্ণয়ের গাণিতিক হিসেবে আবার ধরুন আলোচনা করছেন আলোচনা করছেন গম্বুজের স্থাপত্য নিয়ে আর তা আলোচনা করতে করতেই তিনি চলে গেছেন মানুষের সব ব্যবচ্ছেদে এরকম অসংখ্য ঘটনার ঘন ঘটা সেই নোটবইটিতে আছে এখন প্রশ্ন হলো নোট বইতে তিনি বিষয়বস্তুগুলো এরকম এলোপাথারই সাজিয়ে রাখলেনই বা কেন আর এত বৈচিত্র্যই বা কেন এসব প্রশ্ন নিয়ে বহু আলোচনা বহু গবেষণা আছে সে কথায় আমি একটু পরেই আসছি লিওনার্দো দাভিঞ্চির নোট বইয়ে দ্বিতীয় অবাক করা বৈশিষ্ট্য হল নোট বইটি ইতালিয়ান ভাষায় লেখা কিন্তু সম্পূর্ণ উল্টো করে লেখা ভাবুন পাঁচ হাজার পৃষ্ঠা সম্পূর্ণ উল্টো করে লেখা যা আপনাকে পড়তে হলে আয়নার সামনে রেখেই সেই নোট বই পড়তে হবে একমাত্র আয়নার সামনে রেখেই নোট বইটি আপনি ডিকোড করতে পারবেন প্রশ্ন কেমন করে তিনি এই বিচিত্র শৈলীতে নোট লিখলেন কেন এই অদ্ভুত পন্থা অনুসরণ করলেন সোজা করে লিখলেন না কেন দেখুন প্রথম প্রশ্নগুলির উত্তরে গবেষকরা বলেছেন যে তার বিষয় বৈচিত্র্যের অন্যতম কারণ হচ্ছে এই যুগের মতো সেই যুগে পঞ্চদশ বা ষোড়শ শতাব্দীতে স্পেশালাইজেশনের যুগ ছিল না খুশি মতো জ্ঞানের রাজ্যে অবাধে বিচরণ করা তখন স্বাভাবিক ছিল জ্ঞানের রাজ্যের কোনো ভৌগোলিক সীমা ছিল না আর তাই লিওনার্দো দা ভিঞ্চির মতো ব্যক্তিত্ব খুব স্বাভাবিকভাবেই ছিলেন কি বলবো স্বচ্ছন্দ বিহারী যখন জানিয়ে নিয়ে কৌতূহল হয়েছে তিনি তা স্বচ্ছন্দে ব্যক্তিগত পর্যায়ে চর্চা করে গেছেন সেজন্যই তার বিষয়ের এত বৈচিত্র্য তবে নোটবইতে বিষয়গুলি এলোপাথারি সাজানো কেন এ প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়ে গেছেন তিনি বলেছেন হে পাঠক এজন্য আমাকে গালমন্দ করিও না এ রচনা তোমার জন্য নয় আমার জন্য অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনেই তিনি সেই নোটবই লিখেছিলেন তিনি যাতে ভুলে না যান তার গবেষণার বিষয় সেজন্যই যখন যা পেরেছেন নোটবইতে তা লিপিবদ্ধ করেছেন গবেষকরা বলছেন সম্ভবত নোটবই থেকে বাজবিচার করে বই আকারে তা প্রকাশ করার পরিকল্পনা তার ছিল কিন্তু সে পরিকল্পনা তার জীবদ্দশায় বাস্তবায়িত হয়নি আর দ্বিতীয় প্রশ্ন তিনি ওরকম উল্টো করে লিখলেন কেন তার উত্তর দুটো এক তার নাশের আশঙ্কা ছিল তিনি জানতেন নোটবইতে তিনি যা লিপিবদ্ধ করেছেন তা যদি প্রকাশ্যে চলে আসে তাহলে তখনকার সেই ঘোর রক্ষণশীল সমাজ বিশেষ করে চার্চের সম্প্রদায় তা কখনোই মেনে নেবে না সহ্য করবে না যেমন তিনি তো লুকিয়ে লুকিয়ে কমপক্ষে তিরিশটির উপর মানুষের মৃতদেহ কাটা ছেঁড়া করেছেন মানুষের দেহের ভিতরের ব্যবস্থা জানার জন্য তিনি যদি ধরা পড়তেন তিনি জানতেন যে তাকে পুড়িয়ে মারা হতো জীবন্ত গণিতজ্ঞ ব্রুনর মতো যদিও তা আশি নব্বই বছর পরের ঘটনা ব্রুণো বলেছিলেন পৃথিবী গোল আর সূর্য এই মহাবিশ্বের কেন্দ্র নয় তাকে ধর্মদ্রোহী বলে চিহ্নিত করে প্রকাশ্যে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল কোপার্নিকাসের কেন্দ্রিক সৌরজগতের মতকে সমর্থনের জন্য গ্যালিলিওকে শেষ জীবনে গৃহবন্দী থাকতে হয়েছিল নির্বাসিতের মতো জীবন কাটাতে হয়েছিল কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি তিনি ছিলেন সময়ের থেকে অনেক বেশি এগিয়ে সেজন্য তিনি গোপনীয়তা অবলম্বন করেছিলেন বিচিত্র শৈলীতে সম্পূর্ণ উল্টো করে তার গবেষণার বিষয়কে নোট বইতে লিপিবদ্ধ করে গেছেন আর দ্বিতীয় কারণটি ছিল তিনি ছিলেন বাহাতি। গবেষকরা বলছেন যে তিনি একুশ বছর বয়সে বাঁহাতে লেখা শুরু করেন তার বেশিরভাগ রচনা চিত্র তা বাঁ হাতেরই সৃষ্টি বাঁহাতের তুলিতেই তিনি অসাধারণ সব ছবি এঁকেছেন অর্থাৎ বিশ্ব বিশ্বলিতকলার জগতে তিনি তিনি একমাত্র সব্যসাচী অর্থাৎ তার ডানহাত বাহাত সমানে চলত সম্ভবত তার এই বাহাতি প্রবণতার ফলশ্রুতি হলো নোট তার উল্টো করে লেখার পদ্ধতি যাই হোক এবার সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল সারা বিশ্বজুড়ে লিওনার্দো দা ভিঞ্চির এই এই নোট কেন এত গুরুত্বপূর্ণ কি তার তাৎপর্য দেখুন তার মৃত্যুর পর আড়াইশো বছর ধরে এই নোট বইয়ের পাঠোদ্ধার কেউই করতে পারেননি মৃত্যুর সময় তিনি এই নোট দিয়েছিলেন তার এক শিষ্যকে তারপর সেই শিষ্যর হাত ঘুরে বিশ্বের বহু ধনী ব্যক্তির হাত ঘুরে সেই নোট বই এসে পৌঁছায় গবেষকের একজন গবেষকের কাছে সেই গবেষকের নাম জে বি ভেঞ্চুরি আমাদের প্রভাত কুমার মুখোপাধ্যায় যেমন রবীন্দ্রনাথের জীবনী তন্ন তন্ন করে খুঁজেছেন ঘেটেছেন তেমনি এই গবেষক জে বি ভেঞ্চুরি তিনি লিওনার্দো দা ভিঞ্চির জীবন তার সমস্ত সৃষ্টি সমস্ত কিছুকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষণা করেছেন অবশেষে তিনি সেই পাহাড় প্রমাণ নোট বইটির পাঠোদ্ধার করতে সক্ষম হয়েছেন ভিঞ্চির কোটকে তিনি ডিকোট করেছেন বই হিসাবে তা তিনি প্রকাশ করেছেন আর তারপর থেকেই সারা বিশ্বে সারা বিশ্বের মানুষ চমকে ওঠে গবেষকরা বলছেন এই নোট বই আসলে একটা খাজানা এখানে যেন মণিমাণিক্যের শেষ নেই যেমন ধরুন বিখ্যাত গ্রিক চিকিৎসক ক্লডিয়াস গ্যালেনা তার মতবাদ বহুদিন ধরে চলছিল তিনি বলেছিলেন মানুষের দেহে হৃৎপিণ্ডের প্রয়োজন নিঃশ্বাস প্রশ্বাসের জন্য লিওনার্দো দা ভিঞ্চি তিনি লিখলেন চিকিৎসক ছিলেন না তিনি কিন্তু তার নোটবইতে লিখলেন ওসব সম্পূর্ণ ভুল তথ্য মানুষের দেহে হৃৎপিণ্ডের কাজ রক্ত সঞ্চালন করা আর ফুসফুসের প্রয়োজন নিঃশ্বাস প্রশ্বাসের জন্য আবার গ্যালেন বলেছেন যে মানুষের দেহের হৃৎপিণ্ডে মোট দুটি মৌলিক অংশ আছে যাকে আমরা বলি নিলয় লিওনার্দো দা ভিনচি তার বইতে লিখলেন ভুল ধারণা মানুষের দেহের হৃৎপিণ্ডে মোট চারটি অংশ আছে দুটি নিলয় দুটি অলিন্দ গ্যালেন এসব কথা জানবেনি বা কেমন করে তিনি তো আর গোপনে মানুষের ডেড বডি কাটা করেননি চিকিৎসক না হয়েও তা করেছিলেন লিওনার্দো দা ভিনচি আবার দেখুন আমরা সবাই জানি বিজ্ঞানী টলেমির মত মহাবিশ্বের কেন্দ্রস্থলে পৃথিবী অবস্থিত পরবর্তীকালে এই পৃথিবী কেন্দ্রিক ভ্রান্ত ধারণা সংশোধন করে সূর্যকে এই সৌরমণ্ডলের কেন্দ্রস্থলে স্থাপন করলেন বিজ্ঞানী কোপার্নিকাস অথচ আশ্চর্যের কথা লিওনার্দো দা ভিঞ্চি কোপার্নিকাসের বহু আগে তার নোট বইতে ইতালিয়ান ভাষায় লিখে গিয়েছেন অর্থাৎ ইলসোল সূর্য আদৌ পৃথিবী প্রদক্ষিণ করছে না যে সময়ে লিওনার্দো দা ভিঞ্চি এই মন্তব্যটি করেছেন সে সময় কোপার্নিকাস মাত্র ১৬ বছরের নাবালক বিজ্ঞান কিন্তু লিওনার্দো দা ভিঞ্চিকে কোনো কৃতিত্ব দেয়নি হয়তো তিনি বিজ্ঞানী ছিলেন না বলে প্রচারের সমস্ত আলো পেয়েছেন কোপার্নিকাসি আবার দেখুন মহাবিজ্ঞানী নিউটনের গতিসূত্রগুলির আবিষ্কারের অনেক আগেই লিওনার্দো দা ভিঞ্চি সেই সূত্রগুলির মূল তত্ত্ব তার নোট বইতে লিপিবদ্ধ করে গেছেন আগে হ্যাঁ গতিবিদ্যার আলোচনায় যে আলোচনা আগে কখনো হয়নি সেখানে তিনি লিখেছেন কোনো অচেতন বস্তু স্বয়ংক্রিয়ভাবে গতিশীল হইতে অসমর্থ যদি গতি প্রত্যক্ষ কর তবে বুঝিবে কোনো দ্বিতীয় সত্ত্বার দ্বারা প্রথমোক্ত ওই গুণ আরোপিত ওই দ্বিতীয় গুণকে আমরা বলতে পারি বল যদিও লিওনার্দো দা ভিঞ্চি বল কথাটি ব্যবহার করেননি তিনি ব্যবহার করেছেন এনার্জি বা শক্তি কথাটি তবু গতিবিদ্যার বীজ কি সেখানে বপন করা হলো না নিউটনের বলের সংজ্ঞার কান ঘেঁষে কি ব্যাপারটি গেল না পাখির উড়ান সম্পর্কে এক জায়গায় তিনি যা বলেছেন আপনার শুনলে মনে হবে এ যেন নিউটনের প্রথম গতিসূত্র তিনি বলেছেন বিহঙ্গ একই গতিতে নিরবধিকাল একই পথে চলিতে থাকিবে যতক্ষণ না ওই প্রাথমিক বলের প্রভাব তাহার উপর কার্যকরী এবং যতক্ষণ কেহ তাহাকে বাধা দিতেছে না আচ্ছা নিউটনের তৃতীয় গতিসূত্র কি ছিল ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী ভাসমান বস্তু প্রসঙ্গে লিওনার্দো দা ভিঞ্চি যা লিখে গেছেন তা শুনলে আপনার নিউটনের তৃতীয় গতিসূত্রের কথাই মনে পড়বে তিনি লিখেছেন কোনো ভাসমান বস্তু বাতাসে ততখানি প্রতিবন্ধকতার সৃষ্টি করে যতখানি বাতাস করে ওই ভাসমান বস্তুর উপর এজন্যেই হয়তো গবেষকরা অনেকেই তাকে গতিবিদ্যার জনক বলেছেন যদিও তিনি কখনোই বিজ্ঞানী ছিলেন না মোনালিসা ছবির চিত্রকর হিসাবে তিনি পৃথিবীতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন সে কথা ঠিকই কিন্তু পাশাপাশি তার যে বহুমুখী দুরন্ত কৌতূহল তার গভীর অনুসন্ধিৎসা তার গবেষক মন অধ্যাবসায় তাও কিন্তু চিরভাস্বর হয়ে থাকবে এ কথা নিশ্চিত সমকালের চেয়ে তিনি যে কয়েক দশক শুধু নয় কয়েক শতাব্দী এগিয়েছিলেন চিন্তার জগতে তার নজির কিন্তু তার সাক্ষ্য কিন্তু বহন করছে তার বিস্ময়কর নোটবই বই লিওনার্দো দা ভিঞ্চির নোটবই যে নোটবইকে বইকে ডিকোট করা ডিকোট করা এখনও সম্পূর্ণ হয়নি না জানি তার মধ্যে আরও কত কি সম্পদ লুকিয়ে আছে আমাদের আরও হয়তো কয়েক দশক অথবা কয়েক শতাব্দী অপেক্ষা করতে হবে তার নোট বই এমনই বিস্ময়কর আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো এই রকমই নলেজেবল ভিডিওতে ভালো থাকুন নমস্কার